আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি হাতে বানানো টার্ন এলইডি লাইট। সো এগুলোকে আমি কার আমার যেটা ডিআইওয়াই কার বানাচ্ছি ওটার মধ্যে বসাবো। তার জন্য এটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে প্রথমে বলি। এরকম একটি রিলের প্রয়োজন আপনাদের, যদি আপনি টার্ন লাইটটা অন অফ করতে চান। তারপর এখানে এল লেখা আছে, এল লেখা থেকে এই দুইটি তার একটা এটার পজিটিভের সাথে একটা এটার পজিটিভের সাথে লাগবে। এরপর ওইখানে নেগেটিভ তার একটা এই পাশে লাগবে, একটা এই পাশে লাগবে, টু বাই সুইচ। এটা এই পাশে হয়, আবার এই পাশে হয়, মাঝখানে দিলে অফ। সো মাঝখানের যে টার্মিনালটা আছে এইখানের মধ্যে আমাদের ব্যাটারির নেগেটিভটা লাগবে, যেহেতু এই তার দুটোটা নেগেটিভ। সো চলেন এটার কানেকশনটা আমরা করে দেখি। সো বন্ধুরা, এর মধ্যে এল লেখা আছে, এখান থেকে একটি লাইটের নেগেটিভ লাইনে যাবে। চলেন এবার আমরা এখানে সুইচটা দিয়ে দেখি। এরপর আমরা রাইট সাইডে দিয়ে দেখি। খুব সুন্দরভাবে আমাদের প্রজেক্টে কাজ করতেছে। সো আপনারা চাইলে এভাবে করে আপনাদের নিজেদের মন মতো করে লাইট মডিফাই করে আপনারা সাইকেল, বাইক অথবা নিজেদের গাড়ি, ডিআইওয়াই গাড়িগুলোর মধ্যে লাগাতে পারেন। সো ভালো থাকবেন, দেখাবো পরবর্তী নতুন ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম।